গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি ঘুম থেকে উঠেছি 8টা নাগাদ, আর তারপরে উঠে একটু ঘরটা ক্লিন করে নিয়েছি, করে নিয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার একটু পড়াতে যাবো, দিয়ে তারপরে এসে আবার কথা হবে। এখন বাজে 3টে আর আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, স্নান করে এসে এবার যাব একটু গিয়ে ঘুমিয়ে নেব। এটা কি হাইব্রিড মাগুর? তো সিংসিং কোনগুলো দেখাও, সিংসিং কোনগুলো, ওইটা আর এই যে এইটা একটা, আর ওই ছোটটা এটার সিংসিং, এটাও সিংসিং, ও ছোট না, আর এটা মনে হয় তো ট্যাংরা। ও মরে গেছে, ও ট্যাংরা মাছটা আস্তে করে তুলে জলে ছেড়ে দাও তো। না না, মরে যাবে, ও বাঁচবে না, দেখো না একবার, বাঁচবে না রে, আমি বলছি মরে যাবে, অনেকক্ষণ ধরেছি আমি। আগের দিনের মাছটা আরো বড় ছিল, এই তো এর মধ্যে আছে বাবা, ও যা লাফিয়েছে, আয়ান তো ভয় পেয়ে গেছে, এর মধ্যে আছে, দেখা যাচ্ছে না একদম, কি লাফাচ্ছে টাকা দাও তাড়াতাড়ি, এখন বাজে 8টা আর এই এসে একটু বসলাম। আসলে আজকে মানে দুপুরবেলায় ভাবলাম একটু ঘুমাবো, আর মানে ঘুমাবো, এত ভয় লাগছিল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে মেঘ ডাকছে, আর তারপরে তো আমি ভাবলাম যে কি এবার করব, আর কারেন্টটাও চলে গেছিলো, তো সেই জন্য একটা ভীষণ ভয় লাগছিলো। যাই হোক, তারপরে ভাবলাম যে ঘুমিয়ে পড়ি, সব থেকে এটাই ভালো হবে, ভয়ও লাগবে না। তো হাতের কাছে মোমবাতি আর লাইটার রেখেই ছিলাম, কিন্তু ঘুমিয়ে পড়েছি, আর সন্ধ্যেবেলা যখন উঠেছি তখন দেখলাম কি বলে বোর্ডের ইন্ডিকেটারটা জ্বলছিল, তো তখন বুঝলাম কারেন্ট চলে এসেছে। আর আমি যেহেতু ঘুমিয়ে পড়েছি, ফোনটা চার্জও দেওয়া হয়নি, আর মেঘ ডাকছিলো যেহেতু, আরও সেই জন্য ফোনটা চার্জে বসিয়েও ঘুমাইনি সুইচ দিয়ে। তো এমনি তারপরে উঠলাম, আমার দেখছি ফোনে তখন 3% চার্জ, তো তারপরে আবার চার্জ দিলাম, চার্জে দিয়ে ভিডিওটা আজকে আপলোডও হতে দেরি করেছে, তো ওই সব জন্যই, আর কারেন্ট মেঘ ডাকছিল বলে হচ্ছিল না, আর কারেন্ট তারপরে আসার পরে একটুখানি চার্জে দিলাম তারপরে। আর একটুখানি বসে একটা জামা সেলাই করছিলাম, মানে ফিটিংস করছিলাম, তো সেটাই দেখাচ্ছি। মা আমাকে এই জামাটা বানিয়ে দিয়েছে, মানে এটা মাকে রীতিমতো বলতে হয়েছে, মা বানাও, মা বানিয়ে দাও, বানিয়ে দাও, এই করে করে মা আমাকে বানিয়ে দিয়েছে। মা খুব একটা মানে কি বলবো পারদর্শী নয়, তবে মা পারে, তো কখনো আগে মা বানায়নি, তাও মাকে আমি বলেছি তুমি পারবে পারবে, জানি পারবে, তো সত্যি সত্যি মা বেশ ভালো বানিয়েছে জামাটা, গতকাল বানিয়ে একদম পুরো সব কমপ্লিট করে দিয়েছে, আর তার অনেক দিন আগে থেকেই ধরেছিল। আসলে মা টাইম পায় না, রবিবার করেই করে, এমনি অন্যান্য দিন মায়ের ডিউটি থাকে, তো যাই হোক রবিবার করে করে করে, তার মাঝখানে অনেক কটা রবিবার মায়ের একটু কাজকর্ম পড়ে গেছিলো, তাই একটু দেরিও হয়েছে করতে। আমি বলছি এই সপ্তাহে বানিয়ে আমাকে দিতেই হবে, তো দিয়েছে, আর কেন বানিয়েছে সেটা পরে জানতে পারবে। এই যে এই জামাটা দেখাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, সব থেকে বেটার হবে ওটাই। জামাটা ফিটিংস করেছি, করে পরে পরলামও, পরে কি সব কথাবার্তা বলছি ভুলবার তুতলে যাচ্ছে, পরলামও, পরে দেখলাম এখন ঠিকঠাক আছে, দেখাচ্ছি। এই হচ্ছে ড্রেসটা, আমার খুবই পছন্দ হয়েছে ড্রেসটা, তো বেশ অনেকটা একটু মানে লং টাইপের আছে, এটাই ছিল। আর বড্ড ঘেমে যাচ্ছি, ফ্যানটাও অফ, তাহলে এবার একটু কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিই ফটাফট করে। এখন বাজে 12:30, আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে একটু কেক কাটার পর্ব চলছিল, আরও ফোন মেসেজ সবার রিপ্লাই করলাম টুকটাক যতটা পেরেছি, আর সব কিছু করে এখন যাব শুতে। গুড নাইট, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।